আসসালামু আলাইকুম। 2021 সালে যারা মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিবেন তাদের আমরা শর্ট সাজেশন রেডি করেছি সকল বিষয়ের জন্য। আজকে তোমাদেরকে আমি তিনটা ম্যাথ দিব, তিনটার মধ্যে তোমরা এক থেকে দুইটা প্রশ্ন কিন্তু নিশ্চিত কমন পাবে। সো সেটা হচ্ছে অ্যাডভান্স নাম্বার থিওরি সাবজেক্টে সুপার শর্ট সাজেশন আমরা রেডি করব। তোমরা যদি রাজু একাডেমি বিডি এর সুপার শর্ট সাজেশনগুলো নিতে চাও তাহলে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাকে নক দিবে। দেখো আমার কাছে কী কী বিষয় তোমরা সুপার সাজেশনগুলো পাবে। তো মাস্টার্স শেষ বর্ষে তোমরা আমাদের আমার কাছে কিন্তু অ্যাডভান্স নাম্বার থিওরি, ল্যাটিক থিওরি, ফ্লুইড ডাইনামিক্স, থিওরি অফ রিলেটিভিটি, ডিফারেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ইকুয়েশন, অপারেশন রিসোর্স, জিওমেট্রি অফ ডিফারেনশিয়াল ম্যানিফোল্ড, কোয়ান্টাম মেকানিক্স, সো এই আটটা বিষয়ের সুপার সাজেশন তোমরা কিন্তু আমার কাছ থেকে উত্তর সহকারে নিতে পারবে। সো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ দিবে। আর সেই সাথে আমাদের পেইড গ্রুপের সাথে কী কী থাকছে দেখো, তোমাদেরকে স্পষ্ট আমি একটু আগেই ফেসবুকে পোস্ট করেছি, আর তোমরা অনেকে জিজ্ঞাসা করো আমাদের সাজেশনে কয়টা করে প্রশ্ন রয়েছে। দেখো মাস্টার শেষ বছর সুপার শর্ট সাজেশন অ্যাডভান্স নাম্বার থিওরিতে যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য আমরা একটা সাজেশন রেডি করেছি, ক বিভাগে 36টা, খ বিভাগে 15টি এবং গ বিভাগে মাত্র 16টি কোশ্চেন। আর যারা শুধু পাশ করতে চাও তাদের জন্য আমরা আরও শর্ট সাজেশন রেডি করেছি। দেখো ক বিভাগে 29টি প্রশ্ন, খ বিভাগে 15টি প্রশ্ন, সরি 14টি প্রশ্ন আর 8টি প্রশ্ন এবং 12টি প্রশ্ন। আর যদি ল্যাটিক থিওরি হয় তাহলে ল্যাটিক থিওরিটা দেখতে পাচ্ছ, ফ্লুইড ডাইনামিক্স এর জন্য শর্ট সাজেশন শুধু পাস করার জন্য 10টা 11টি প্রশ্ন রেখেছি। থিওরি অফ রিলেটিভিটি সাবজেক্টেও দেখো আমরা কয়টা করে প্রশ্ন দিয়েছি, সো একইবারে কিন্তু শর্ট। তাই তুমি যদি আমাদের কাছ থেকে সুপার সাজেশনগুলো নিতে চাও আমার কাছে প্রত্যেকটা বিষয় সুপার সাজেশন রেডি আছে। তো আমাদের সাজেশনে কী কী পাবে, সাজেশনে 14 থেকে 21 সাল পর্যন্ত সলিউশনগুলো আমাদের থাকবে। এখন 20 সাল পরীক্ষা হচ্ছে, 20 সালে সলিউশন থাকবে। বুঝতে সমস্যা হলে আমাদের পেইড মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে তোমরা কিন্তু এমন মেসেঞ্জারে আসলে তোমরা কিন্তু আমাদের দেখো হাইড্রোডাইনামিক্স ফোর্থ ইয়ারে বা মাস্টার্স এর যে দেখো ল্যাটিক থিওরি আমাদের সবগুলো বিষয় কিন্তু পেইড মেসেঞ্জার গ্রুপ রয়েছে, ঠিক আছে। সো আমি আপডেট করে দিয়েছি, দেখো ল্যাটিক থিওরি গ্রুপটা আমি এখান থেকে যাচ্ছি। এরকম তুমি প্রত্যেকটাই কিন্তু মেসেঞ্জার গ্রুপ সাপোর্ট পাবে। তো অবশ্যই তুমি আমাদের কাছ থেকে সুপার সাজেশন যদি নিতে চাও উত্তর সহকারে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে, বা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে রাজু একাডেমি বিডি ফেসবুক পেজ, তুমি আমার ফেসবুক পেজেও কিন্তু নক দিতে পারো। এই রাজু একাডেমি বিডি যে আমি পোস্ট করেছি এই পেজটাতে, ঠিক আছে, একদম নতুন পেজ ক্রিয়েট করেছি, আগেরটা নষ্ট হয়ে গেছে। সো তাই এই পেজটাতে তুমি আমাকে ইনবক্সে মেসেজ দিলেও তুমি কিন্তু সুপার সাজেশনগুলো নিতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। সো আমাদের ভিডিওতে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডভান্স নাম্বার থিওরি সাবজেক্টে। আর শুরুতে তুমি যদি প্রবেশ করো তাহলে দেখতে পাবা সুপার শর্ট সাজেশন, সাজেশন উত্তর, বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন। শর্ট সাজেশনে কি কি পাবা দেখো, এ সুপার এ প্লাস সাজেশন আর শুধু পাস করার জন্য শর্ট সাজেশন, টাস করলে তুমি কিন্তু পেয়ে যাবো আমাদের প্রশ্নগুলো। আর উত্তর শিটে আসলে তুমি দেখো 2014 থেকে 20 সাল পর্যন্ত কিন্তু সলিউশনগুলো আমার এখানে পাবে, এবং বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন 14 থেকে 2020 সাল পর্যন্ত সলিউশনগুলো কিন্তু আমার ধারাবাহিকভাবে আপডেট করা হয়েছে। চলো আমাদের প্রথম যে প্রশ্নটি তোমাদের দিব, কপাল ভালো হলে একদম নিশ্চিত থাকো তোমাদের কমন পড়বে, সেটি হচ্ছে সেলবার্গের ল্যামাটি বর্ণনা ও প্রমাণ করো। সো চলো আমরা প্রশ্নটি চলে যাচ্ছি, এই প্রশ্নটি দেওয়ার জন্য আমরা একটু ব্যাগে আসবো। 2019 সালের 15 নম্বর, সো আমরা এখানে অ্যাডভান্স নাম্বার থিওরিতে যাবো, সাজেশন উত্তর 2019 সালের ফোল্ডারে চলে যাবো। 15 নম্বর হচ্ছে গ বিভাগে, তাই গ বিভাগে চলে যাবো আর এখানে এসে 15তে টাচ করে দিব। তাহলে আমাদের দেখো 15 নং প্রশ্নটা এখানে কিন্তু লোড নিয়ে চলে আসছে। দেখো তো 15 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে সেলবার্গের যে রয়েছে আমরা এখানে ফর্মুলাটা দেখো আর কত সালে আসছে সব উল্লেখ করা আছে, 2019 সালের 15 নম্বর, 17 সালের 15 নম্বর, 14 এরপরে 15 সালেরও 14 নম্বর হিসেবে প্রশ্নটি এসেছিল, মানে 15, 17, 19 এবার 21 সালে কিন্তু আসবে। দেখো এই যে দেওয়া রয়েছে সুন্দরভাবে উপাদ্যটা দেখো, ঠিক আছে। আর তোমরা যদি সুপার সাজেশন নিতে চাও আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে মেসেজ দিও তাহলে কিন্তু পেয়ে যাবা। যদি তোমাদের এই থিওরিটা মিস্টেক হয় তাহলে তোমাদেরকে আরো একটা থিওরি পড়তে হবে, 2019 সালের 14 নম্বর থিওরি, চেবিসেভের উপপাদ্যটি যেটি রয়েছে। সো এই উপপাদ্যটা তোমাদের কিন্তু আসার সম্ভাবনা খুবই রয়েছে, দেখো অনেকগুলো সালে এসেছে, 14 সালের 15, আবার 17 সালের 14, 19 সালের 14, সো এই উপপাদ্যটা আসার সম্ভাবনা রয়েছে। দেখো আমাদের উত্তর প্যাটার্নটা কিভাবে সাজানো, একদম দেখো হাই কোয়ালিটি কিন্তু পিডিএফ আমাদের, ঠিক আছে। তাই এখানে তুমি যে কোনো ডিভাইসে ওপেন করো না কেন তুমি সুন্দরভাবে কিন্তু সাজেশনগুলো আমাদের দেখতে পারবে। সো এই দুইটার মধ্যে একটা আসবে, যদি এই দুইটাও মিস্টেক হয়ে যায় তাহলে তোমাদের আর একটা যে প্রশ্নটি পড়তে হবে। সো বের করার জন্য আমরা আবারও কি করব, ব্যাগে আসব, ব্যাগে আসার পর 2019 সালের 7 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব। সো 7 নম্বর হচ্ছে খ বিভাগে, আমরা যদি খ বিভাগে টাচ করে দেই তো এখান থেকে 7-এ চলে যাব। দেখো তাহলে আমাদের সামনে কিন্তু এই 7 নম্বর প্রশ্নটি চলে আসবে। দেখো
2019 সালের সাত শুধু এটাই যে আসছে তা নয়, 14 সালের সাত, 16 সালের সাত, 18 সালের সাত, 19 সালের সাত হিসেবে প্রশ্নটা এসেছিল। সো তোমাদের জন্য কতটাই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পারছো, এবং প্রশ্নটাও দেখে নাও, এবং সাথে উত্তর প্যাটার্নগুলো আমাদের কিন্তু সাজানো রয়েছে সুন্দরভাবে ধারাবাহিকভাবে। সো নিতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই নাম্বারে নগদ বিকাশ রকেট রয়েছে, টাকা সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, বা আমাদের রাজু একাডেমি বিডি ফেসবুক পেজে মেসেজ দিলেও তোমরা কিন্তু সুপার সাজেশনগুলো কালেক্ট করতে পারবে। সো এই হচ্ছে আজকের ভিডিও, আর যে কোনো সমস্যা রাজু একাডেমি বিডি তোমার পাশে থাকবে, তাই দ্রুত আমাদের যে পেজ রয়েছে রাজু একাডেমি বিডি পেজ বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দাও, তাহলে সুপার সাজেশন উত্তর সহকারে কিন্তু পাবে, আর অন্য কোথাও খুঁজতে হবে না, তুমি একদম অ্যাডভান্স নাম্বার থেকে শুরু করে তোমার সবগুলো সাবজেক্টের সুপার সাজেশন কিন্তু উত্তর সহকারে কালেক্ট করতে পারবে।